নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি। আজ এই মুহূর্তে আমি রয়েছি তিস্তা নদীর পাড়ে। সিকিমে ভারী বৃষ্টিপাতের জেরে কিন্তু তিস্তা নদীর জল মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এবং গতকাল রাত থেকে তিস্তা নদীর জল কিন্তু স্বাভাবিকভাবে অনেকটাই বেড়ে গিয়েছে। তিস্তার মাঝে চরে যারা বসবাস করেন তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ চরের অধিকাংশ জায়গায় কিন্তু জলের তলে। যে সমস্ত মানুষ নৌকো নিয়ে পারাপার করে থাকেন তারা কিন্তু অনেকেই আজকে নৌকো নিয়ে পারাপার করতে সাহস পায়নি, তবে জীবিকার তাগিদে কিন্তু অনেকেই ছুটে গিয়েছেন নৌকো নিয়ে। তো যেখানে রয়েছি তার অপর প্রান্তে দেখতে পাচ্ছেন যে তিস্তার চর রয়েছে, কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। তো অনেক মানুষ কিন্তু ওখানে রয়েছেন যারা বছরে 12 মাসই তিস্তার চরের উপর চাষাবাদ করে জীবিকা অর্জন করেন। তো আজকের তিস্তা নদীর কিছু মুহূর্ত আপনার সামনে তৈরি করছি। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখতে থাকুন ভিডিওটি, সঙ্গে থাকুন। জীবনে ভালো করে Thank you.
টাকা দিয়ে দেয়।